আসলে প্রথমে আপনি যেটা দিয়ে শুরু করছেন ব্যাপারটা না বুঝছেন আসাদ ভাই আপনার তো এখন বাইরে আছেন যদি একটু বিগার দেখেন একটু যদি ভিউতে দেখেন বাংলাদেশের প্রতিটা সেক্টর এভরি সিঙ্গেল সেক্টরের এখন ইসলামিক ভ্যালিডেশনের দরকার হয় হ্যাঁ আমি একটু একটু যদি ব্রিফলি বলি ধরেন যে প্লিজ যে কেউ যে কোনো ইনসিডেন্ট ইসলাম রিলেটেড আমরা আপনারই একটা একটা দেখলাম জায়েদ খান বা কিছু করলো রাইট ওর কিন্তু প্রথম কথাই ছিল না 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 আমি কিন্তু আলমদের সম্মান করি ভাই কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা না এটা না এটা না এটা খেয়াল করছেন এরকম প্রত্যেকটা সেক্টরে বি ক্রিকেট বি বিদ্যাট ফুটবল বি বিদ্যাট মিউজিক বি বিদ্যাট সিনেমা যে কোনো সেক্টরে প্রতিটা জিনিসে হচ্ছে ইসলামিক ভ্যালিডেশনটার আগে দরকার হয় অ্যান্ড তারপরে হচ্ছে যে কোনো বিষয় এবং এই এই জিনিসটা এই জিনিসটা ভাই গত আপনি তো অনেক আগে থেকে এই জিনিসটা ফাইট করতেছেন গত দশ পনেরো বছর ধরে এই জিনিসটা ওয়ার্ল্ড ফায়ারের মতো বাংলাদেশে ছড়ায় গেছে ফিল্ডে যেদিকে দেখবেন যে হ্যাঁ মানে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল যেরকম কমিউনিজমের চারপাশে একটা ইয়ে ছিল এর মধ্যে দিয়ে আপনি আপনার কাজ করেন আমাদের এখানে এখন এরকম অবস্থা হয়ে গেছে আপনারা আপনি তো বাইরে আসেন ভাই এখানে যে কি ভয়াবহ অবস্থা মানে অবভিয়াসলি আপনি মানে ইয়েতে দেখেন অনলাইনে দেখেন কিন্তু মানে একদম সামনাসামনি যদি দেখতেন না আর মানে আপনার ইচ্ছে এরকম একটা অবস্থা খুব খুব নিরশাজনক অবস্থা আছে আলফি আপনার সাথে আমি একমত অবস্থা খারাপ কিন্তু এই যে ফাইট করার ইয়ে মানে ইয়ে হতো না আপনি সেটা অন্যভাবে বলেননি আমি বুঝতে পেরেছি কিন্তু আমি যেটা বলতে চাই যে আমি দেশে থাকি না আমি ছিলাম দেশে আমি দেশ থেকে বের হয়ে নি আমাকে বের হইতে বাধ্য করা হয়েছে আচ্ছা এই যে এখনও আমি আমার আমি তো দেশে থাকি না আমার দেশ নিয়ে এত ভাবার দরকার কি দরকার তো নাই আমার বাস্তব জীবনে আমি অনেক ভালো আছি অনেক কিছু আমি করতে পারি আমি শুধুমাত্র আমার নারীর যে টান আমার অস্তিত্ব আমার আমার জন্মভূমির মাতৃভূমির যে আমার দায়িত্ব সেটি পালন করার জন্য আমি এতটা শ্রম দিচ্ছি যতটুকুই দিচ্ছি এটা কেন হয়েছে আমাদের বাংলাদেশে তো পরিস্থিতি পরিবেশ আমল ছিল না বরং এই মোল্লা মুশী ধর্ম ব্যবসায়ী এরা সংখ্যালঘু ছিল এরা এরা কনসটা ছিল মানুষ প্রতিবাদ করে না বলেই এই এই অবস্থায় এরা আসতে পেরেছে এখন যদি আমরা এখনও হাল ছেড়ে দিই তাহলে আমাদের দেশ আফগানিস্তান হবে আমাদের দেশ ভয়াবহ হবে আমরা কেউ নিরাপদ থাকবো না তো আমার মনে হয় যে হ্যাঁ পরিস্থিতি খারাপ আমি জানি খুব ভালো করি আমি বোধহয় জানি আমি যদিও বাংলাদেশ নেই কিন্তু এখন আসলে আমাদের অনেককেই আমেরিকাতেও থাকতে হয় না আমেরিকায় কি আমরা বুঝতে পারি আপনার বুঝতে পেরেছি আলফি ভাই আমার মনে হয় যে এই যেমন আপনি যে এই যুক্ত হয়ে কথাগুলো বলছেন এইভাবে সবাই যদি যার যার পরিসর থেকে কথাগুলো বলতেন অনেকেই ভাবে না আছে এটা আমার কাজ না এইটা দিয়ে আমি কী করবো কিন্তু সবার কিন্তু সব জায়গায় অবদান আছে পৃথিবীতে কোনো প্রাণী কিন্তু অকারণে জন্মায় না মানে তার যে কোনো কাজ নাই বা সে কিছু করতে পারে না এটা আমি মনেই করি না অবশ্যই যার যার জায়গা থেকে ভূমিকা পালন একজন মুদি দোকানদারও কিন্তু তিনি একটা ভূমিকা রাখতে পারেন কীরকম যেমন তিনি তার কাস্টমারদের অবস্থান বুঝতে পারেন তাদের দৃষ্টিভঙ্গি কি অনেক কিছুই মানে ভূমিকা রাখতে চাইলে সবাই পারেন কিন্তু সেই ভূমিকাটা হাল ছেড়ে দিচ্ছেন অনেকে মনে করছেন যে না না আমি এটা কী করব কিন্তু এই নৌকায় যে এত ফুটো এইটা যদি আমরা সবাই হাতে হাত মিলিয়ে এটা

প্রতিটা দিন এবং একটা মাসের মধ্যে মিনিমাম দুইশো তিনশো চারশো ইনসিডেন্ট হবে যেখানে একটা স্পেসিফিক সেক্টরে হইতেছে মানে আমি আমি আমার পাশের বাসার বাচ্চাটা বা আমার ফ্যামিলির কেউ মাদ্রাসায় গেলে তার নিয়ে আমি কনসার্ন থাকবো না আমি কেন এই বলাৎকারটা নিয়ে কথা বলবো না এবং আপনি কিন্তু জানেন কিনা এই আইনের মধ্যেও কিন্তু ফাঁকফোকর আছে যখন এদেরকে ধরে এদের কিন্তু ধর্ষণ মামলায় দেয় না এদেরকে কি যেন একটা মামলায় দেয় এবং ওইটা থেকে ওরা দিয়ে বের বেরোবে

ংাই নাস্তিক তুই কে দেখোস না আফগানিস্তান এখন সব দেশ থেকে ভালো চলতে আমি এই বললাম যে আমি অন্য কোন নিউজ পোর্টাল মানে একদম নিরপেক্ষ সংবাদ তারা করে মানে কোনো কোনো ইয়ে না তারা ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা দেখুন আফগানিস্তানে সন্তানের খিদে ভোলাতে খুমপাড়ানির ওষুধ দিচ্ছেন মা এটা কবে আচ্ছা মেয়ের সঙ্গে সোহেলা নিয়াজি এটা হচ্ছে উনিশ ডিসেম্বর দু মানে আজকে থেকে এক মাস আগের এক মাসও হয় নাই মানে এক মাস আগের দেখেন আজকে জানুয়ারি দু হাজার জানুয়ারি উনিশ ডিসেম্বর দু হাজার তেইশ আফগানিস্তানের সংবাদদাতা থেকে এটা করেছেন ইয়োগিতা লিমায় আচ্ছা আমার ছোটো মেয়েটার জন্য শেষবার দুধ কিনতে পেরেছিলাম দুই মাস আগে এখন ওর দুধের বোতলে চাই ঢেলে রাখি কখনও বা চায়ে পাউরুটি ডুবিয়ে মেয়েকে খাওয়াই বলছিলেন কাবুলের পূর্ব শহরতলির বাসিন্দা সোহেলা নিয়াজি পাহাড়ের উপর মাটির ইঁট দিয়ে তৈরি বাড়ির মেঝেতে বসে তার কথাগুলো বললেন ওই মা তাঁর বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই সেখানে পৌঁছে খাড়া ভর্তি পাথরের উপর দিয়ে হেঁটে যেতে হয় পাশ দিয়ে বয়ে যাচ্ছে নর্দমান নোংরা জল এক মানে

বিবেক থাকলে পড়াশোনা বুঝলা মাদ্রাসে পড়েছে বলি পড়াশোনার দরকার নেই তো আপনার কমন সেন্স ইউজ করতে হবে যে আফগানিস্তানে তালেবান যখন নিয়ে তারপরে ওদেরকে রেকনিশন দিয়েছে কে কেউ তো ওদেরকেশন দেয় তাহলে ওদের ইকোনমিটা চলবে কেমন এই কমন সেন্স না থাকলে তো সমস্যা ভাই এমনকি মুসলিম দেশগুলো কিন্তু ওইভাবে দেয় নাই দেয় নাই এবং আমরা এই এই যে যাদের কমেন্ট দেখাইছেন এরা কিন্তু এবং আসাদ ভাই এটা প্রাসঙ্গিক আসছে একটা কথা এই যারা কমেন্ট দেখাইছেন না এরা কিন্তু মনে করে যে আফগানিস্তান অনেক মানে অনেক ফলো করার মতো একটা দেশ ওদের কাছে এবং আমি রাস্তায় বের হইলে আমি জায়গাটার নাম না বলে আমি কিছুদিন আগে একটা জায়গায় গেছি ওখানে আমি এরকমও দেখছি যে তালেবানদের যে টুপি বা তালিবানদের যেই যেই গেট ওই গেট আপেই কিন্তু এরা চলে রাইট ওই গেট আপেই চলে এবং ওরা ওইটারই একটা প্রাইড হিসাবে দেখে আমি আপনার বলি আমার বাসার কিছুটা দূরে একটা মসজিদ আছে ওই মসজিদের ছাদে কোন একটা মাহফিল বা কিছু একটা হইতেছে ওইখানে চালাইতেছে ওখানে বলতেছে আফগানিস্তান এখন সুপার পাওয়ার ওয়ার্ল্ড এর আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের সুপার পাওয়ার পারলে আমরা তাদের মতো হইতে হবে ওইটা ছিল আপনার যে চর্ম মাহফিল বুঝতে পারছেন ব্যাপারটা সো এই যে এই চারপাশে যে ক্লাউড ছড়াই গেছে ভাই খুবই নিরাশাজনক অবস্থা কিন্তু এর মধ্যেও আমি কিন্তু একদমই আপনাদের আপনাদেরকে ডিসকারেজ করতেছি না বা আমি নিজে তো কথা বলছি রাইট আমি বলতেছি যে এটা আমাদের করে যেতেই হবে এটা আমাদের করে যেতে হবে আমি রাইট স্যালুট করি আপনাকে দেখেন না এই যে এই আপনার জায়গা থেকে জি আপনি বলুন হ্যাঁ হ্যাঁ আসাদ ভাই আপনি শেষ করেন তারপর আমি জাস্ট না না আমি জাস্ট এইটাই যে আপনি আপনার জায়গা থেকে যে যেটুকু করছেন হ্যাঁ এটা খুবই আমি শ্রদ্ধা করি আমি এটা আসলে আমার ওইভাবে আমি করতে চাইছি না শুধুমাত্র এতটুকু বলি প্রচন্ড পরিমাণে শ্রদ্ধা এবং সব মানুষ এইভাবে যদি এবং এটা ভালো হচ্ছে আসাদ ভাই আপনারা হচ্ছে এই এই যে যে বছরের শুরুতে একটা লাইভ করছিলেন বেশি ভালো ব্যাপার যেটা হয়েছে যে গত বছর যখন এই যে আপনি আসিফ ভাই মাসুদ ভাই সবাই মিলে যে একটা ফ্রন্টের মধ্যে ব্যাপারটা খুবই ভালো হয়েছে এবং আমরা আশা করি এই বছরে আরো অনেক ভালো একটা কাজ হবে এবং একটা জিনিস আপনাকে স্পেসিফিক্যালি আমি থ্যাংক ইউ দিতে চাই সেটা হচ্ছে আসাদ ভাই আপনি যে আমাদের যে মাইনরিটির যেই নির্যাতনটা হয় রাইট আমাদের যে মাইনরিটির উপর নির্যাতন হয় এটা নিয়ে কিন্তু এই ধরেন কোথাও একটু একটু কথা হয় ঠিক আছে গভর্নমেন্টের দিক থেকে আপনি কোনো অ্যাকশন দিচ্ছেন নাসির নগরের মধ্যে যে কাহিনী হয়েছে রংপুরের কাহিনী হয়েছে লামাই কাহিনী যখন কোন হুজুরের কথা যখন কোন হুজুরে আপনার মানে আপনার গন্ডির বাইরে যাবে তারপরে আপনি ওরে ধরে ফেলবেন কেন মামুনুল হকের কে আপনি শুনেন নাই যখন দেখছেন আপনার জন্য সংখ্যা তখন আপনি মামুনুল হককে ঢুকাইছেন রাইট আমি এখানে একটা কথা বলে শেষ করে দিয়ে আসাদ ভাই এই যে মাইনরিটির উপরে নির্যাতন এই জিনিসটা এই জিনিসটা নির্ধারণ করে একটা জাতি কতটা সিভিলাইজড রাইট একটা জাতি কতটা সিভিলাইজ যে জাতি যত সিভিলাইজ হবে তারা তাদের পাস্টের আমি ধরেন আমেরিকার কথা বলি তারা তাদের পাস্টের জিনিসগুলো অ্যাড্রেস করবে আমেরিকানরা কিন্তু রেড ইন্ডিয়ানদের রেড ইন্ডিয়ানদের উঠাই দিয়ে ওখানে গেছে এই যে এই গত বছর তারা কিন্তু তারে তাদের এই অন্যায়ের কারণে এখন তাদের রেড ইন্ডিয়ানদের আদিবাসীদের তারা মাথায় তুলে রাখে তাদেরকে তাদের কোনো ট্যাক্স নাই এক্স্যাক্টলি তাদের কোনো ট্যাক্স নাই তাদের ইউনিভার্সিটি থেকে ফ্রি হ্যাঁ তাদের

এখন পর্যন্ত কিন্তু তারা যে পরিমাণে প্রায়োরিটি দেয় আদিবাসীদের অতীতে আমাদের কিছু করছে পাকিস্তান আমাদের এই গণত্যা চাইছে এখন যদি পাকিস্তানি আমি নিজে দেখছি পাকিস্তানের অসংখ্য আমাদের বয়সী ছেলেপেলেরা তারা প্রচন্ড পরিমাণে বিরক্ত পাকিস্তানের উপরে তারা বলে বাংলাদেশের উপরে আমাদের পূর্বা গণত্যা চালাইছে এটা 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 যদি আপনি আমাকে অনুমতি দেন আসলে আমি আমার পার্সোনাল একটা জাস্ট দুই লাইনে বলি সেটা হচ্ছে যে কোন একটা প্রজেক্টে কোন একটা প্রজেক্টে আমি এরকম একটা পাকিস্তানি একজন একটা মেয়ের সাথে কাজ করতেছিলাম মানে ও আমাদের টিমে ছিল তো যখন আমাদের মুক্তিযুদ্ধের কথা আসছে তখন আমরা বলতেছে কই না তো আমাদের তো এইভাবে পড়ানো হয় নাই তারপরে আমি যখন পুরো ঘটনা বললাম এবং ও যখন রিলেট করলো তখন বললো দেখো আমাদের এই শব্দের জন্য আমরা খুবই অ্যাসেম কিন্তু আই হোপ তুমি জানো যে আমরা আমাদের আমাদের জেনারেশনে যে পাকিস্তানি আছে আমরা কিন্তু ওইভাবে দেখি না তোমাদের আপনি যেটা বললেন এক্স্যাক্টলি সেম কথা তারা জানে না আমি আমি তো দেখে না আসলে পাঠ্যপুস্তকে যা পড়ানো হয় তার বাইরে যারা চিন্তাশীল মানুষ তারা এর বাইরে গিয়ে জানার চেষ্টা করে আমি অসংখ্য পাকিস্তানি প্রগতিশীল মানুষদের দেখছি তারা প্রকাশ্যে অসংখ্য ভিডিও আছে হাজারও আমি দেখা যাবো যেখানে তারা লজ্জিত বলে যে এই ইতিহাস বিকৃত কেন করছে আমরা তো বাংলাদেশের উপরে অত্যাচার করেছি তারা আমাদের সাথে বিচ্ছিন্ন হচ্ছে আমাদের কারণে সত্যি তো বাহানের ভাষা আন্দোলন এই কেন ভাষার এই দরকার কিছু আচ্ছা ওয়ান স্টেট করবো ওয়ান নেশন কিন্তু সেই জন্য আমাদের উপর চাপিয়ে পরবর্তী উনিশশো একাত্তর যারা ইতিহাসটা জানে পাকিস্তানি তারা আমাদের কাছে লজ্জা প্রকাশ করে আমরা কি পাকিস্তানের ধরে বসে থাকবো আমরা দু হাজার

আছে এটা বলছি যে আমরা আসলে ফাইট ফাইট ব্যাক করে যাইতে হবে এন্ড থ্যাংক ইউ ফর ইউর এফোর্টস থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ যুক্ত হওয়ার জন্য আলফি আপনাকে পেয়ে খুবই আনন্দিত এবং আমি শুভেন্দু